রাতের অন্ধকারে বেগুনের জমিতে যুবককে প্রাণে মারার চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদাহের চাঁচল থানার মালতীপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার কাশিপাড়ার বাসিন্দা মজিবুর আলী মালতীপুর বাইপাস সংলগ্নে অন্যের জমিতে লিজ নিয়ে বেগুন চাষ করেছেন। বেগুন যেন চুরি না হয় তার জন্য জমিতে বাঁশের মাচা বানিয়েছেন তিনি। সেখানেই রাতে ফসল পাহারা দিচ্ছিল তার ছেলে সম্রাট আলী। অভিযোগ, মধ্যরাতে মাস্ক পরে সাতজনের দুষ্কৃতী দল সম্রাটকে সেখানে ব্যাপকভাবে মারধর করে চোর কিল ও ঘুষি মারা হয়। তার চিৎকার ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণ মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। জখম অবস্থায় যুবককে উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার দোষীদের শাস্তির দাবিতে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবকের পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আমি রাত্রে শুয়েছিলাম বেগুনের জমিতে, কিছু লোক এসেছিল সাতজন, বলছিল কে আছে, এটা মনে হয় সিয়ানা আছে, এত ধরে চিপেছে তো কিছু করতেই পারেনি, সবাই দেখছিল থরোয়ে সাতজন লোক যে মার মারছিল ছেলেটাকে, ভয়ে কেউ আর ভিড়ছে না আমার ছেলেকে বাঁচার জন্য। আমার ছেলে মার খাতেই আছে, মার খাতেই আছে, চিল্লাই চলে যাচ্ছে, চিৎকার করে চলে যাচ্ছে, কেউ আগাচ্ছে না। তারপরে 10-15 মিনিট মারেছে, আর মোবাইলটা কারে লাওয়ার পর ওরা আস্তে আস্তে করে চলে গেল মদভাটির সামনে দিকে উঠলো। ওখানে সিসিটিভি ক্যামেরাও আছে মদভাটিতে, ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজও বের করবে শুনলাম। ওখানে সন্তোষ গেছিল।